2021 বাংলায় বিধানসভা ভোট, আর সে ভোটে মমতা ব্যানার্জি কী কারণে জিতবেন, কী করলে জিতবেন বা কেন জিতবেন তারই আজ এক্স রে রিপোর্ট। তার আগে বলে রাখি, যদি আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সদ্য সমাপ্ত দিল্লি বিধানসভা, আর সেই বিধানসভায় আমরা দেখতে পেলাম মাইনরিটি ভোটে জিতলেন অরবিন্দ কেজরিওয়াল। তাই পশ্চিমবাংলায় মাইনরিটি ভোটের দিকেই লক্ষ্য মমতা ব্যানার্জির। সিএএ ও এনআরসি বিরোধিতা করে নিয়ে ইতিমধ্যেই মাইনরিটিরা মমতার কাছাকাছি চলে এসেছে। প্রত্যেক রাজ্যেই বা প্রত্যেক দেশেই কিন্তু যেদিকে মাইনরিটি থাকে সেই দলই জয়লাভ করে। সংখ্যা গুরু যারা, অর্থাৎ যারা সংখ্যায় বেশি আছে, তারা কিন্তু এক জায়গায় ভোটদান করে না, কিন্তু যারা সংখ্যালঘু, সংখ্যায় কম আছে, তারা কিন্তু যে কোনো একটি সরকারকেই বা একটি দলকেই ভোটদান করে। তাই মাইনরিটি শক্তি যেদিকে তারাই কিন্তু জিতবে। কেন আমরা বলছি যে মাইনরিটি ভোট যেদিকে সেদিকেই জিতবে? আসুন একবার দেখে আসি পশ্চিমবাংলার জেলাগুলিতে মাইনরিটি ভোটের দ্বারা পশ্চিমবাংলার কোন কোন জেলা আছে যেগুলি মাইনরিটিরাই নির্ধারণ করে যে পশ্চিমবাংলায় কে ক্ষমতায় থাকবে। মুর্শিদাবাদ 66% মাইনরিটি ভোট, দক্ষিণ চব্বিশ পরগনা 35% মাইনরিটি ভোট, উত্তর চব্বিশ পরগনায় 25%, মালদায় রয়েছে 51%, বর্ধমানে রয়েছে 20%, উত্তর দিনাজপুরে রয়েছে 49%, নদিয়ায় 26%, বীরভূম 37%, হাওড়া 26%, কলকাতা 20%, হুগলি 15%, পূর্ব মেদিনীপুর 14%, কোচবিহার 25% এবং দক্ষিণ দিনাজপুর 24%। এই সমস্ত জেলায় মাইনরিটিরা যেদিকে থাকবে সেদিকেই সরকার গঠন হবে। তাই বলছি মাইনরিটি ভোটের দিকেই মমতা ব্যানার্জির নজর রয়েছে, এবং পশ্চিমবাংলার মাইনরিটিরা কিন্তু ইতিমধ্যেই মমতা ব্যানার্জিতে আস্থা রেখেছেন। কারণ মমতা ব্যানার্জি সিএএ ও এনআরসি নিয়ে বিরোধিতা করে যাচ্ছেন এবং মাইনরিটিদের জন্য আন্দোলন করে যাচ্ছেন। প্রশান্ত কিশোরও বলে দিয়েছে সিএএ ও এনআরসি বিরোধী করতে, কারণ এতে মাইনরিটিরা কিন্তু টিএমসির পক্ষেই থাকবে। তাই সত্যি সত্যি যদি মাইনরিটিরা যদি মমতা ব্যানার্জির পক্ষে থাকে তাহলে কিন্তু কোনোভাবেই জেতা সম্ভব না অন্য দলের। এখন প্রশ্ন হলো, যারা সংখ্যায় বেশি আছে তারা যদি আবার মমতা ব্যানার্জির বিমুখ হয়ে গিয়ে বিজেপিতে ভোটদান করে তাহলে কিন্তু মমতা ব্যানার্জির জেতা সম্ভব নয়। কিন্তু আমরা দেখেছি সংখ্যাগুরুরা একই জায়গায় ভোটদান করে না, বিভিন্ন রাজনৈতিক দলে তারা বিচ্ছিন্ন হয়ে যান, কিন্তু মাইনরিটিরা যে কোনো একটি দলকেই ভোটদান করে। তাই যে কোনো একটি দলকেই ভোটদান করে। তাই আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জির শুধুমাত্র মাইনরিটি ভোটের দিকেই তাকিয়ে 27% মাইনরিটি রয়েছে পশ্চিমবাংলায়। তাই 20%-এর মতো যদি মাইনরিটিরা মমতা ব্যানার্জিকে ভোটদান করে তাহলে কিন্তু আবারও বলছি 2021-এ কিন্তু মমতা ব্যানার্জিই মুখ্যমন্ত্রী হিসাবে থাকবে। তো আমার এই রিপোর্ট আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।